যুক্তরাজ্য বা জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার আশা করি বাংলাদেশ সক্ষম হবে। আমাদের নিজস্ব অর্থনৈতিক বাজার সৃষ্টি হচ্ছে, আমাদের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এটা 2030 সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় বিনিয়োগকারীগণ, ব্যবসায়ীগণ, রূপকল্প 2041, আমার সরকার FDI সহ বেসরকারি বিনিয়োগকে উচ্চ প্রবৃদ্ধি অর্জনে প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। আমরা 2031 সালের মধ্যে GDP বেসরকারি বিনিয়োগের অনুপাত 31.43% উন্নীত করতে চাই। বাংলাদেশ এখন জ্বালানি, পানি, লজিস্টিক, পরিবহন খাতে $350 মার্কিন অবকাঠামো গড়ার সুযোগ রয়েছে। 2025 সালের মধ্যে শুধু লজিস্টিক খাতে $90 বিলিয়ন বাজারে পরিণত হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ প্রায় 17 কোটি জনগোষ্ঠীর দেশ। আমাদের নিজস্ব অর্থনৈতিক বাজার সৃষ্টি হচ্ছে, আমাদের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এটা 2030 সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। তখন যুক্তরাজ্য বা জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার আশা করি বাংলাদেশ সক্ষম হবে। আমি জানি যে এটা একটু বেশি উচ্চ আকাঙ্ক্ষা, তারপরেও উচ্চ আকাঙ্ক্ষা করতে তো আপত্তি নেই, সবসময় আমাদের একটা ভালো লক্ষ্য থাকবে। 2025 সাল নাগাদ বাংলাদেশে ক্রমবর্ধমান মধ্যবিত্ত ধনী শ্রেণীর সংখ্যা হবে 3,40,00,000। 2040 সালের মধ্যে আনুমানিক মাথাপিছু GDP দাঁড়াবে $5,880 মার্কিন। কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ 300 কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে এবং পূর্ব, প্রাচ্য এবং পাশ্চাত্য, প্রাচ্য পাশ্চাত্যের সেতু বন্ধ হিসেবে বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখতে পারে যোগাযোগ ক্ষেত্রে।